গর্বিত, আমরা এই আপামর নদিয়াবাসী খুবই গর্বিত এবং সর্বোচ্চ ভারতবাসী আমরা গর্বিত যে আমরা এই বটের ছায়ায় নিচে বসে আমরা রাম নাম করতে পারছি। এটা আমাদের খুবই সৌভাগ্য, আশা করি যে এবং পুরো বাংলার মানুষ এই রাম নামে উপকৃত হবে। এই একই জয় রাম নাম নিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন রয়েছে 22শে জানুয়ারি, কতটা আনন্দিত আপনারা? এটা আমরা আমাদের মানে মনের ইচ্ছার প্রকাশ ভাষায় আনতে পারছি না, মানে আমরা খুবই গর্বিত, খুবই গর্বিত, খুবই গর্বিত। এটা আমরা মায়েদের নিয়ে বসেছি, আমরা একটা রাম নাম করছি, এটা আমরা খুবই আমাদের সৌভাগ্য আর কি। এই রাম নামে কবে থেকে শুরু করেছেন এই রাম নাম? এটা আমরা বিগত সপ্তাহখানিক ধরেই আমরা রাম নাম করছি এবং সামনের 22 তারিখ পর্যন্ত চলবে এই রাম নাম। আমরা খুব আশাবাদী আর কি, খুব গর্বিত। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস। এটা আমাদের পুরো আমরা গর্বিত, আমরা এই আপামর নদিয়াবাসী খুবই গর্বিত এবং সর্বোচ্চ ভারতবাসী আমরা গর্বিত যে আমরা এই বটের ছায়ায় নিচে বসে আমরা রাম নাম করতে পারছি। এটা আমাদের খুবই সৌভাগ্য, আশা করি যে এবং পুরো বাংলার মানুষ এই রাম নামে